আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জিতের নুসরত ম্যানিয়া, তাদের অন স্ক্রিন কেমিস্ট্রির সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু অফ ক্যামেরা মানে ক্যামেরার পিছনেও তাদের কেমিস্ট্রি পুরো 100-এ-100। কথা হচ্ছে নুসরত ফারিয়া আর টলিগঞ্জের বস জিতকে নিয়ে। ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। শোনা যায় শোলে ছবির বিশেষ একটি দৃশ্যে আলিঙ্গনের সময় ধর্মেন্দ্র ড্রিমগার্লের সান্নিধ্যে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে বারবার শট নেওয়ার জন্য আলাদা করে টাকা দিয়েছিলেন ক্যামেরাম্যানকে, যার ফলে বারবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলেন ড্রিমগার্লকে। না, জি ক্যামেরাম্যানকে আগে থেকে টাকা দিয়ে রেখেছিলেন কিনা জানা যায়নি, কিন্তু সেই একই ঘটনা ঘটল বস 2 এর সেটে। বারবার করে শট নিতে হচ্ছিল আর নুসরত ফারিয়া বারবার করে জড়িয়ে ধরছিলেন জিতকে। তো এত কিছুর মধ্যে আমি পুরো মানে হারিয়ে গেছিলাম কতখানা টেক, অ্যাট লিস্ট তো 16-17 টেক্স নিয়েছিলাম। আর জিত তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করছিলেন, অকপটে সে কথা জিত স্বীকারও করেছেন। আমি জানি না যত টেক্স নিয়েছিল আমার তো ভালোই, আমাকে এসে জড়িয়ে ধরে হাগ করছিল। নুসরত কিছু কম জান না, সকলের সামনে জিতকে আই লাভ ইউ বলে দিলেন। এমনিতে জিত চিরদিনই ভীষণ খোলামেলা, আগে সেই বন্ধুদের সাথে এখনো একই রকম আড্ডা দিতে ভুল হয় না তার। প্রত্যেক কো অ্যাক্টরের কাছেও জিত একই রকম কোজি, প্রত্যেকে ভীষণ স্বচ্ছন্দ বোধ করেন জিত দার সঙ্গে। চট্টগ্রামের নুসরত অবশ্য ভীষণ সাবলীল ক্যামেরার সামনে বিটিভির ডিবেট শো থেকে, যার পথ চলা শুরু হয়েছিল তা যত এগিয়েছে কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকেই উঠেছে নুসরত ফারিয়া মাজারের। বৃষ্টি ভেজা স্বপ্ন রে, রোদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। কেরিয়ারে কখনো না থেমে থাকার জন্য মডেলিং, রেডিও জকি বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নায়িকা মাজার। শেষ পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার সাথে 2015 সালে যুক্ত হন আইনের ছাত্রী নুসরত। তাদেরই ব্যানারে আশিকি এবং হিরো 420 নামে দুটো ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন নুসরত। সেরা নতুন মুখ হিসেবে মেরিল প্রথম আলো সম্মানেও ভূষিত হন নুসরত ফারিয়া মাজার, যার ফলে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে ভারতেও একই রকম জনপ্রিয় নায়িকা। প্রথম থেকে জিতের মতো টলিগঞ্জের প্রথম সারির নায়কদের সঙ্গে নুসরতের কেমিস্ট্রি নজরে পড়েছে প্রযোজকদের। ভাগ্যের ট্রেন জিতকে ছুটছে, তাতে নুসরতের ঢাকার বাড়িতে যে আরো অনেক বড় কোনো অফার আসতে চলেছে তা বলতে গেলে গুগল ঘাটতে হয় না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।